ঘন্টা মিনিট সেকেন্ডের হিসেবে বদলায় ক্যালেন্ডারের পাতা, বদলায় দিনকাল। শুধু বদলায় না সাধারণ মানুষের ভাগ্য, আতঙ্ক সংকট তাদের পিছু ছাড়ে না। ঠিক যেমন প্রাণ ভয় দিন গুজরান ভুতনি গোবর্ধন টোলা এলাকার শতাধিক বাসিন্দার। কার্যত ভাঙন আতঙ্কে তটস্থ এলাকা। বছর ঘুরে ফের বর্ষা আসতেই মালদায় বাড়ছে নদীর জলস্তর, ফুসছে ফুলার মহানন্দা গঙ্গা। ভাঙনের জেরে ইতিমধ্যেই নদী বক্ষে তলিয়ে গিয়েছে 100 বিঘা জমি। বাসিন্দাদের অভিযোগ, মালদার মানিকচক ব্লকের ভুতনি গোবর্ধন টোলা এলাকার কেশিঘাট সংলগ্ন এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে নদীর বাঁধ নির্মাণের কাজ। বালির বস্তা দিয়ে ভাঙন আটকানোর বৃথা চেষ্টা সরকারের তরফে, যা এক লহমায় তলিয়ে যাচ্ছে নদী গর্ভে। সরকারের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ বাসিন্দাদের। বিক্ষোভ দেখাচ্ছি কি ওই যে যে কার্যরত ঠিকাদার, তিনি নিম্নমানের কাজ ভালোভাবে কাজ হচ্ছে না, না জানি ওনার স্কিমে কি আছে না আছে, কিন্তু কাজ ভালোভাবে ওই বাঁশ দিয়ে, বাঁশের টেকটি দিয়ে আর বাস্তা দিয়ে কাজ। কি মনে করছেন আপনারা, এটা দিয়ে কি ভাঙন আটকানো যাবে? ভাঙন আটকানো তো দূরের কথা, একটুকু আটকানো যাবে না। তো আমরা বিক্ষোভ জানাচ্ছি যে মেন জায়গাতে কাজটা না হয়ে ফালতু জায়গাতে কাজটা কেন হলো, আর কাজটা হলো তো কাজটা একটুকু দাঁড়ায়নি, সম্পূর্ণ কাজ ভাঙন হয়ে গেছে। তবে বাঁধ বানাতে বারংবার নিম্নমানের সামগ্রী ব্যবহারের জন্য সরকারের উদাসীনতাকেই দায়ী করেছে বাসিন্দারা। নির্মাণ কাজে কারচুপির অভিযোগ তুলেছে গেরুয়া শিবিরও। বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর দাবি, একাধিকবার গ্রীষ্মের সময় নির্মাণ কাজ শুরুর পরামর্শ দিলেও তা কানে তোলেনি সরকার। বর্ষা এলেই কাজ শুরু, বড় বড় পাথরের বদলে বালির বস্তা দিয়ে হবে নদীর বাঁধ মেরামতি, কোটি টাকার আর্থিক তছরূপ করছে সরকার। এই ঠিক বর্ষা আরম্ভ হয়েছে, এখন দেখবেন ভাঙনের কাজ শুরু হবে, পাথর খেলার জায়গায় বালির বস্তা ফেলা হবে, ফেলে কোটি কোটি টাকা নয়ছয় হবে। এটা আমরা বারে বারে বলেছি যে বর্ষার সময় কাজ করা ঠিক নয়, শুকা মরশুমে কাজটা হোক, তাইলে নদীর ভাঙনটা ঠিকঠাক রিপেয়ার হবে, মানুষ বাঁচবে। কিন্তু কে কার কথা শোনে, কারণ তৃণমূলের দুর্নীতি করতেই হবে। তবে গেরুয়া শিবিরের অভিযোগে মান্যতা দিতে নারাজ শাসক দল। জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসুর সাফাই, বাঁধ নির্মাণের দায়িত্ব কেন্দ্রের, রাজ্য তার সামান্য পুঁজিতে যথাসাধ্য চেষ্টা করেছে বাঁধ মেরামতির। প্রথম কথা, কেন্দ্রের দায়িত্ব থাকা সত্ত্বেও গঙ্গার ডাউনস্ট্রিমে কাজ হয় না। গঙ্গার ভাঙন রোধ করার দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রের, রাজ্য সরকার তার স্বল্প বাজেটের মধ্যে চেষ্টা করছে সেই গঙ্গার ভাঙনকে রোধ করা। প্রতি বছর একই ঘটনার পুনরাবৃত্তি, ফের উড়েছে রাতের ফুল, মনের মধ্যে শুধুই বাড়ছে আশঙ্কা। কিন্তু সেই দায় এড়াতে ব্যস্ত রাজ্য সরকার। কবে হুঁশ ফিরবে প্রশাসনের, নাকি সারা জীবন খড়কুটো হয়ে বেঁচে থাকবে সাধারণ মানুষ? প্রশ্ন হাজার, উত্তর আজও অধরা। মালদা থেকে সমক লাহিড়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।